গুড মর্নিং। আজকের ক্লাসে দুটো ত্রিভুজ দিয়ে তারা আঁকব, সমান মাপের দুটো ত্রিভুজ। ত্রিভুজ আঁকা খুব সহজ, ঠিক এইভাবে দুটো সমান ত্রিভুজ, একটি ত্রিভুজের উপরে আর একটি ত্রিভুজ, ঠিক উল্টো ত্রিভুজ আঁকতে হবে। প্রথমে যে ত্রিভুজটা এঁকেছে তার উপরে একটি সোজা দাগ দাও, প্রথম ত্রিভুজ থেকে যে নিচের দাগটা দিয়েছো তার থেকে এই দাগটা সোজা থাকবে। এখান থেকে এর দূরত্ব যতটা নিচে ঠিক একইভাবে একটা বিন্দু নিয়ে নাও, এখান থেকে এই বিন্দু পর্যন্ত, এখান থেকে এই বিন্দু পর্যন্ত, খুব সহজে তার আঁকা হয়ে গেল। রঙটা তোমরা প্রত্যেকটা ঘরে একটা একটা রং পুরো ডিপ করে ভরিয়ে দিতে পারো, বা যেভাবে করছি বা অরেঞ্জ রঙটা যখন করছো বাম দিক থেকে ডান দিক, ডিপ থেকে লাইট, এইভাবে প্রত্যেকটি কালার বাম দিক থেকে ডিপ থেকে ডান দিকে লাইট, তোমরা নিজেদের পছন্দ মতো রং করতে পারো। কীভাবে রং ভরছি দেখো, যখন তোমরা ছবিটি দেখবে খাতা রং পেন্সিল নিয়ে দেখতে দেখতে আঁকবে। ক্যারামাইন রেড নিয়ে করছে ডিপ থেকে লাইট, তোমরা প্রত্যেকে সুন্দর করে ছবিটি আঁকবে।